হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমার এই আর লাইফ স্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি গামলাতে, আর কড়াই উঠিয়ে দিয়েছি। তো আমি আজকে রান্না করব হচ্ছে বাঁধাকপির তরকারি। তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো কুচি কুচি করে কেটে নেবো আগে। তো এক্সট্রা নাই। তো দেখো আমার স্ট্যান্ডটার কি অবস্থা, এইখানে একবার বাধা হয়েছে, এই পাশে একবার বাধা হয়েছে, মানে কি অবস্থা। ঠিকঠাক করে বসতেছেও না। আর এখানে দেখো আমি একটুখানি বসাই নিলাম স্ট্যান্ডটা আলগাভাবে, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে নিচ্ছি, ভাতের উপাল এসে গেছে। তো আমি তেল দিলাম, তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মানে ঘন্ট মানে ভাজা ভাজা করবো আর কি। এটা ঘন্টও হবে না ভাজা, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কবির ভাজা। তো ব্লগটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, এখন আমি খাওয়া দাওয়া করব, আর অবন্তীকে এখানে খাওয়াই দিচ্ছি আমি, ওকে আর আলাদা করে দিচ্ছি না। তো ও খেতে চাইছে না দুই দিন ধরা ভালো করে, তো সেই জন্য ওকে আলাদা করে ওকে নিজে হাতে খাইতে দিলাম না। তো আমি ওকে জোর করে খাওয়াই দিতেছি। তো দেখতেই পারবে এখন ও কীরকম করে ছটপট ছটপট করে। তো আমারও একটুখানি তাড়া আছে, তো আমিও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আবার এক জায়গায় যেতে হবে। তো আজকে যাব হচ্ছে আমি থানায়, তো সেখানে একটা আমার কাগজ আর কি, দরকারি কাগজ জমা দিতে হবে। তো সেই জন্য আমিও তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নেব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে নিলাম, আর অবন্তিকাকেও আজকে সাথে নিয়েছি। তো আজকে অনেক জায়গায় যেতে হবে, তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা এখানে দেখো, আমরা বাড়ি থেকে হেঁটে হেঁটে বের হয়েছি, আর অবন্তিকা দেখো অপেক্ষা করতে করতে দেখো কি অবস্থা করতেছে রাস্তার মাঝখানে, কোথাও আবার মানে কোথায় কোথায় চড়তেছে। তো আমি শুধু ওর অল্প একটু ভিডিও করতেছি, ও মানে অধৈর্য হয়ে এসেছে, দেখো কি অবস্থা। তো শেষে আমি জলের বোতল কিনে দিলাম ওকে। তো এবারে আমরা সিটিতে যাচ্ছি। Thank you.
গুড ইভিনিং। তো আমি সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরেছি, ফিরে এসে তারপরে সন্ধ্যা মানে বিকেলের দিকে, তো সন্ধ্যায় প্রায় লেগে গেছিল, এখন তো সন্ধ্যা সময় একটু একটু ইয়ে থাকে। তো ওখান থেকে এসে জল আনলাম, এনে আবার নিমন্ত্রণ ছিল তো ওখানে খাওয়া দাওয়া করে আসলাম। তো এসে অবন্তিকা ঘুমায় পড়েছে, অবন্তিকা আজকে বই পড়েনি, তো এখানে দেখো আমি চা বসাই দিয়েছি। তো আমার আজকে গলা মানে প্রচণ্ড কাশ উঠতেছে, দেখো চোখ মুখ ফুলে গেছে, তো সেই জন্য দেখো আমি এখানে এখানে দেখতে পাচ্ছ। তো দেখো আমি এখানে নিয়েছি গোলমরিচ, তারপরে লং আর এলাচ, তো আর আমি আদাও দিয়ে দিব, একটুখানি ঘষে দেব। আর এখানে জল গরম জলের মধ্যে একটুখানি লবণও দিয়েছি, ভালো করে একটু কড়া করে করব। তো এর মধ্যে দেখো লং আর আদা দিয়ে মানে জলটা একদম লাল লাল হয়ে গেছে, আর এর মধ্যে একটুখানি চিনি আর একটুখানি চা পাতা দিয়ে আমি এটা খেয়ে নেব। তো এরকম করে খেলে গলায় অনেকটা আরাম পায়। তো এর আগেও আমি খেয়েছি, তো কাশের অনেকটাই উপকার পেয়েছি, তো সেই জন্য আজকেও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তো সেই জন্য শেয়ার করলাম। তো যদি তোমাদের কোনো মানে এরকম মানে ঘরে ওষুধ না থাকে কাশের, তো হঠাৎ করে কাশ ধরে যায়, তো তোমরা এরকম করে খেতে পারো, তো গলাটা বেশ আরাম পাবে। তো বন্ধুরা এরকম করে আমি চা করে খেয়ে একটু বেশ গলাটা আরাম পেলাম। তো তোমাদেরও যদি কারো এরকম কাশি হয় তো এরকম করে খাবেন, তো দেখবেন অনেকটাই আরাম পাবেন। আর দেখো অবন্তিকে আজকে খুব ক্লান্ত হয়ে গেছে, ও অনেক জায়গায় জার্নি করেছে, তো অনেক দূর করে হাঁটাই ওকে নিয়ে গেছি, তো ও এসেই দেখো আজকে এসেই ঘুমাই পড়েছে, আর নইলে তো 12টা 1টা অবধি থাকে আমার সঙ্গে, যাক না। তো আজকে আমারও একটু শরীরটা ভালো লাগতেছে না, তো সেই জন্য আজকে ব্লগটা এখানেই শেষ করছি, ভাবছি শেষ করি। তো আজকের মতো এখানেই টাটা, আর বেশ একটা কথাও বলতে পারছি না। তো বেশ চাটা খেয়ে একটু আরাম পেলাম, তো একটুখানি মুখ বন্ধ করে থাকলে হয়তো কাজটা একটু আরো কমে যাবে। তো আজকের মতো ব্লগটা এখানেই টাটা।